প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ম্যাথমেটিক্স টুর আংশিক ভগ্নাংশ প্রথম অধ্যায় শুরু করব। তো এই অধ্যায়ে আমরা প্রথমেই কিছু নিয়ম দেখব। এখানে আমরা চারটা সমীকরণ বোর্ডে উল্লেখ করছি, তা আমরা এই সমীকরণগুলোকে কিভাবে আংশিক ভগ্নাংশে সাজানো যায় প্রথমে সেটা দেখব। তো এখানে প্রথমেই আমার যে সমীকরণটা আছে, 3x+1, নিচে আমাদের x+1 আর x+2 আছে, এরকম যদি সমীকরণ থাকে তাহলে এইটার জন্য আমরা একটা অজানা মান বের করব, এইটার জন্য একটা অজানা মান বের করব। এটাকে আমরা এভাবে লিখতে পারি, a/x+1 + b/x+2। আর আংশিক ভগ্নাংশের জন্য প্রথমে আমরা এই চিহ্নটা ব্যবহার করব, এটাকে অভেদ বলে। এর পরবর্তী থেকে সমীকরণ সাজানোর পর থেকে আমরা সমান সমান ব্যবহার করব। দ্বিতীয় সমীকরণ এখানে দেখা যাচ্ছে, আমি একই সমীকরণ উল্লেখ করেছি কিন্তু এখানে এটার উপর একটা স্কোয়ার আছে। স্কোয়ার থাকলে তার মানে এই x+1 এই টার্মটা স্কোয়ার মানে দুইবার আছে, তার মানে এইটা দুইবার আর এইটা একবার, তার মানে এখানে আমরা তিনটা পদ আকারে লিখব, এই তিনটে অজানা মান লিখব। প্রথম আমরা লিখব a/x+1 + b/x+1। কিন্তু এইরকম যদি উপরে পাওয়ার আকারে থাকে তাহলে আমরা এর পাওয়ার আস্তে আস্তে বাড়াবো, তার মানে প্রথমটার পাওয়ার 1 সেই জন্য উল্লেখ করে নেই, দ্বিতীয়টার পাওয়ার 2 প্লাস এইটার জন্য অন্য আর একটা টার্ম নিয়ে আসব, তাকে বলবো আমরা c/x+2। এই সমীকরণে যদি যাই আমরা, সমীকরণ একই আগেরটার সাথে, আর এইটার সাথে পার্থক্য হচ্ছে এইখানে এই রাশির ভিতরে একটা স্কোয়ার আছে, তার মানে x এর উপর একটা স্কোয়ার আছে। এরকম যদি থাকে আর আগের রাশিটা একই রকম x+1, তার মানে এটার জন্য আমরা লিখব a/x+1 + ভিতরে রাশি থাকলে তার জন্য আমরা ভিতরে পাওয়ার থাকলে দুইটা অজানা মান নিয়ে আসব, তার জন্য আমরা এটাকে এভাবে লিখব b/x+c/, নিচে যেইটা আছে সেইটা x²+2। এই সমীকরণ আগের সমীকরণগুলোর সাথে মিক্স, এইটার উপরে হোল স্কোয়ার আছে, তার মানে হোল স্কোয়ারের জন্য আমরা এইটুকু সাজিয়েছিলাম a আর b, আর ভিতরে স্কোয়ারের জন্য আমরা এইটা সাজিয়েছিলাম, তার মানে এইটার জন্য আবার আমরা লিখব a/x+1 + b/x+1 উপরে হোল স্কোয়ার প্লাস এইটার জন্য আমরা লিখব পরবর্তী থেকে, তার মানে এখানে হবে c x+d/x²+2। আচ্ছা, এটা গেল আমাদের এই ভিতরের নিয়মের জন্য x²+2, কিন্তু উপরে তো হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ারের জন্য এটাকে আবার লিখতে হবে, তার মানে এবার d এর পর থেকে কি হবে, হবে ex+f। কিন্তু এখানে যে উপরের হোল স্কোয়ারের নিয়ম, তার মানে প্রথমটার উপর পাওয়ার 1 আর দ্বিতীয়টার উপর পাওয়ার 2, তার মানে x²+2 উপরে হোল স্কোয়ার। তা আমাদের আংশিক ভগ্নাংশ নিয়ম এই পর্যন্তই, এর পরবর্তী ক্লাসে আমরা দুটো অঙ্ক করব, তাহলে এই অধ্যায় আমাদের সম্পূর্ণ কমপ্লিট হবে। ধন্যবাদ সবাইকে।